অপরাধী রাজনীতি এই ধরনের কার্যকর্তাকে স্থায়ী তো আমরা দেখেই আসছি। পার্টির নেতৃত্ব তখন থেকে আমাকে রাস্তাঘাটে কালো পতাকা থাকত, করা হতো, কিছুই ছিল না বিজেপি। এই করতে করতে বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে। 18টা এমপি দিল্লিতে দিয়েছি আমরা, 4 জন দিল্লির মন্ত্রী আছেন এখানে। তো এই যে রাজনীতি কেবল বিরোধিতা পশ্চিমবাংলার, এটা আজকে নয়, সময় থেকে হয়ে আসছে। এই কালচার চেঞ্জ হওয়া উচিত, যেহেতু ক্ষমতায় এলে কালচার আমরা পাল্টে। তাই কোনটা চেঞ্জ হওয়া উচিত, যে বয়কটে কি ডাক দিল সেটা, বয়কট বলুন বা এই যে অকম্মা সময় কাটছে, বিজনেস নেই, হাউস চলছে, এই পরিবর্তন হওয়া উচিত। মূল্যবান সময় পরিকল্পনা খরচা করে বিধানসভা চালাতে হয়, তার ঠিক ঠিক দুই হওয়া উচিত। তুমি তো তৃণমূল বর্তমান রাজনীতি থেকে প্রতিবাদ জানো, তার প্রতিবাদ, তার মধ্যে প্রতিবাদ, কেন প্রতিবাদ আমি তো জানি না। সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে, অনশন চলছে, ধর্ণা চলছে, যাদের নিজে তারা কোনো জবাব দিয়ে দেয়, তারা আবার প্রতিবাদ দিবে। যারা কেন্দ্রের চিঠির কোনো জবাব দেয় না, তারা আবার চিঠি লিখছে, হাজার কি মানা হয়।